মুখ্যমন্ত্রী নির্দেশে পূর্ব বর্ধমান জেলায় বিশেষ বৈঠক সারলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ। শনিবার পূর্ব বর্ধমানের জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মাধ্যক্ষ, দলীয় বিধায়ক, অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতৃস্থানীয়, শাখা সংগঠনের নেতৃস্থানীয়দের নিয়ে বৈঠক সারেন তিনি। কোন কোন দিন কি কি কর্মসূচি নেওয়া হয়েছে তার তথ্য তুলে ধরলেন মন্ত্রী। সোমবার থেকে গোটা রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সংগঠিত প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস। শুক্রবারই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সমস্ত জেলার দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতা নেত্রীদের নিয়ে বৈঠক সারেন। ওই বৈঠকেই 2021 সালের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির বিরুদ্ধে আন্দোলন তীব্র করার ডাক দেওয়া হয়। দলের রণকৌশল ঠিক করারও বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আগামী 21 জুলাই শহীদ দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পেট্রোল ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারীকরণ সহ একাধিক ইস্যুতে ব্যাপক আন্দোলন গড়ে তোলারও নির্দেশ দিয়েছিলেন। সে নির্দেশ পাওয়ার পরই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ শনিবার বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত দলীয় বিধায়ক, অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতৃস্থানীয় ও শাখা সংগঠনের নেতৃস্থানীয়দের নিয়ে বৈঠক সারেন। বৈঠকে আগামী 6 জুলাই থেকে কোন কোন দিনে কি কি কর্মসূচি পালন করতে হবে সে বিষয়ে বিস্তারিত তথ্যও তুলে ধরেন স্বপনবাবু। স্বপন দেবনাথ জানান, দলের নির্দেশ মেনে সোমবার থেকেই দলের নেতারা করোনা সংক্রান্ত বিধি নিষেধ মেনে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালন করবেন। শুরু হবে সেটা 21 তারিখ পর্যন্ত সেটা থাকবে। এক এক দিন এক একটা প্রোগ্রাম আছে। 6 তারিখে যেমন আমাদের প্রোগ্রাম রয়েছে, প্রতিটি এই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির জন্য প্রতিটা বুথে, যেটা দিল্লির কেন্দ্রীয় সরকার 20-21 বার এই দাম বৃদ্ধি করলেন এবং অনেক জায়গাতে ডিজেলের দাম পেট্রোলের চেয়েও বেশি, তার প্রতিবাদে আমাদের প্রতিটা বুথে তার বিক্ষোভ হবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে। 7 তারিখে আমাদের প্রত্যেকটা রেল স্টেশনে যে রেল বেসরকারি সরকার বিক্রি করে দিচ্ছে, প্রত্যেকটা রেল স্টেশনে অবস্থান বিক্ষোভ হবে, কমপক্ষে 25 জন থাকবেন সামাজিক দূরত্ব বজায় রেখে। প্রত্যেকটা রেল স্টেশন আমাদের পূর্ব বর্ধমান জেলার মধ্যে দিয়ে যে রেল লাইন গেছে, বর্ধমান থেকে গেছে, আসানসোল থেকে বর্ধমানের ওপর দিয়ে যেগুলো গেছে, ওদিকে ব্যান্ডেল কাটোয়া লাইন আছে, সেগুলোতে তা হবে। 8 তারিখে আমাদের প্রোগ্রাম আছে যে 2-4টে প্রত্যেকটা গ্যাসের যে দাম বৃদ্ধি হচ্ছে তাদের বাড়ির সামনে নেতাকর্মী নিজে এবং তার পরিবারের সকলকে নিয়ে 2-4টে পর্যন্ত তারা বিক্ষোভ দেখাবেন পেট্রোল ডিজেল দাম বৃদ্ধির প্রতিবাদে। তেমনিভাবে যেহেতু করোনা উদ্ভূত পরিস্থিতির জেরে এবার কলকাতায় শহীদ দিবসের সমাবেশ হচ্ছে না, তাই ওই দিন ভার্চুয়াল সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে ব্যাপক সংখ্যায় মানুষ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনতে পারে সেজন্য সব রকমের প্রস্তুতি নিতেও এদিন নির্দেশ দেওয়া হয়। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান। লাদাখে চীনা আগ্রাসনের প্রতিবাদে ইতিমধ্যে চীনকে কোণঠাসা করতে বিভিন্ন চীনা অ্যাপ বাতিল করেছে কেন্দ্রের মোদি সরকার। এবার খেলনার বাজারে চীনের পরিবর্তে দেশীয় খেলনার চাহিদা ক্রমশ উঠেছে তুঙ্গে। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরের নাদুর এলাকায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মহিলাদের নিয়ে চলছে খেলনা নির্মাণ। চীন ভারত যুদ্ধের পরিবেশ সৃষ্টি হতে না হতে বাজারে চীনা খেলনার পরিবর্তে দেশীয় খেলনার চাহিদা তুঙ্গে উঠতে শুরু করেছে। বিশেষত কুটির শিল্পী হিসেবে পরিচিত ছোট ছোট খেলনার কদর রাতারাতি বেড়ে যায় এখন খুশির হাওয়া কুটির শিল্প জগতে। পূর্ব বর্ধমানের বৈকণ্ঠপুরে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নান্দুর এলাকায় এখন এক মহিলা গোষ্ঠীর রাতের ঘুম উড়ে যাওয়ার উপক্রম হয়েছে।
নান্দুর এলাকায় দেব শিশু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সমাজে পিছিয়ে পড়া মহিলাদের একত্রিত করে তৈরি করা হচ্ছে নানা রকমের খেলনা। কলকাতার একটি খেলনা প্রস্তুতকারী সংস্থা পূর্ব বর্ধমানের এই মহিলাদের দিয়ে তাদের চাহিদা মতো খেলনা তৈরি করাচ্ছেন। কারখানা কর্তৃপক্ষ এই মহিলাদের পাঠিয়ে দিচ্ছেন খেলনার নানাবিধ অংশ, আর সেই অংশ জুড়ে মহিলারা তৈরি করছেন খেলনা, আর তা প্যাকেটজাত করে পাঠিয়ে দিচ্ছেন কারখানা কর্তৃপক্ষের কাছে। অর্ডার দিচ্ছে যে পরিমাণে আমাদের আগে এত অর্ডার দিত না, কারণ এখানে এই খেলনা অতটা চাহিদা ছিল না। চীনের খেলনা বন্ধ হয়ে যাওয়াতে কোম্পানি এখন খুব বেশি বেশি করেই এখানে অর্ডার দিচ্ছে, আমরা দিন রাত্রি এখানে কাজ চলছে। কতজন কাজ করছে? আমরা এখন আপাতত 10 জন রানিং চলছে, আর ট্রেনিং 10 দিন করে হয়, ও ট্রেনিং 10 জন আছে। এখানে আমরা প্রত্যেক খেলনা পিছু 75 পয়সা পাই সারাদিনে। হ্যাঁ, 250-300 যে যত পিস করতে পারে, যে যত সময় দিতে পারবে সে সেরকম ইনকাম করতে পারবে। আমরা ভাবছি যে চীনের খেলনাটা যদি এখানে এই দেশে আসা বন্ধ হয় তাহলে আমরা এই খবর শুনে আমরা খুব আনন্দিত। তো যে কারণ যে অবস্থায় আমাদের এই খেলনাগুলো বাজারে লকডাউনে অনেক দিন পর্যন্ত পড়েছিল, এই খেলনার চাহিদাটাও খুব কম ছিল। চীনের খেলনা আসা বন্ধ থাকলে আমাদের এই খেলনার চাহিদা বাড়বে, এতে কী হবে যে আমাদের রোজগারও বাড়বে, আর এই খেলনা শিশুরা খেলে আনন্দও পাবে, আর এতে ভাইরাসও কম আছে, ভাইরাস নেই, সুস্থ থাকবে। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক।